হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে একদম প্রফেশনালভাবে খুলবেন যাতে করে আপনারা আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার তারপর আপনার ইনস্টাগ্রামের রিলসের ভিউগুলো আপনারা বাড়িয়ে নিতে পারেন তো চলুন আপনাদেরকে এনে যেতেছি ইনস্টাগ্রাম অ্যাপে তো আপনারা আপনার ইনস্টাগ্রাম অ্যাপটা প্রথমে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে আপনারা ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তারপর আপনারা কি করবেন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পর আপনার সামনে এরকম করে আপনার মোবাইল নাম্বার দেওয়ার অপশন চলে আসবে তো এখানে আপনার অটোমেটিকও নিতে পারে তো আমরা এখানে অটোমেটিক নিয়ে নিছে তারপর আপনারা কি করবেন এখানে নেক্সট লেখা আছে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে উপরে দেখেন লেখা আছে লগ ইন টু এন তার মানে আপনাকে এখানে বলছে যে আপনার যদি পুরনো কোনো অ্যাকাউন্ট থাকে এই নাম্বারটি দিয়ে খোলা ওই অ্যাকাউন্টগুলো আপনারা এখান থেকে খুলতে পারেন তো আমি চাইতেছি ওই পুরনো অ্যাকাউন্ট না খুলে আমি নতুন করে অ্যাকাউন্ট খুলব তো নতুন করে খোলার জন্য কি করতে হবে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি দিলেন আপনি ওই মোবাইল নাম্বারে একটা কনফার্মেশন কোড চলে আসবে তো এখানে আপনারা কনফার্মেশন কোডটা দিয়ে দেবেন কনফার্মেশন কোডটা দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা আপনার অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড বরিয়া করে বানিয়ে নেবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা বানিয়ে তারপর আপনাদেরকে দেখাই দিছি তো এখানে আমার পাসওয়ার্ড বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন নেক্সট লেখা আছে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে দেখেন সেভের অপশন দেওয়া আছে তো আপনারা যদি সেভে ক্লিক করে দেন তাহলে কী হবে আপনারা যদি আপনার পরবর্তী সময় আপনার পাসওয়ার্ডটা ভুলে যান তখন যদি আপনার অ্যাকাউন্টটা লগ আউট বা ডিলেট হয়ে যায় তখন কিন্তু আপনারা পুনরায় এই মোবাইলটি থেকে আপনারা যদি চান যে লগ ইন করবেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ডটা দেওয়ার কোনো প্রয়োজন হবে না অটোমেটিক আপনার পাসওয়ার্ডটা নিয়ে নেবে তার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে বলছে তো এখান থেকে আপনারা আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন তো এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম দিয়ে এখানে সেট লেখা আছে আপনারা সেটে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে নেক্সট লেখা আছে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে আপনাকে কি বলছে ওটিসি ওর নাম তো এখানে আপনার আপনার ফুল নাম যেটা আছে নামটা দিয়ে দেবেন তো আমি আমার নামটা দিয়ে দিতেছি নামটা লিখে এখানে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে আপনার ইউজার নামটা অটোমেটিক নিয়ে নেবে তো তারপরে যদি আপনারা চান যে আপনার ইউজার নামটাকে আপনার মনের মতন করে লিখে নেবেন তাহলে আপনারা এখান থেকে ব্যাক করে আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো আপনারা এখান থেকে লিখে নিতে পারেন ওইটা কিন্তু আপনার অ্যাভেলেবেল হতে হবে আপনারা আপনার নামের মতো যেটা ইচ্ছে ওইটাই কিন্তু এখানে লিখতে পারেন না এটা আপনারা লিখে নেবেন তারপরে ইনস্টাগ্রাম থেকে অ্যাভেলেবেল হবে হওয়ার পরে কিন্তু আপনারা এখানে আপনার ইউজার নামটা দিতে পারবেন তো আমার এইখানে অটোমেটিক যেটা নিয়ে এনেছে তো এইটা আমি রেখে দেবো তো এখানে নেক্সট লেখা আছে আমি নেক্সটে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে আপনাকে আই এগ্রি লেখা আছে আপনারা এগ্রিতে ক্লিক করতে হবে করার পর আপনার সামনে লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর এরকম করে পেজ চলে আসবে তো এখানে আপনাকে কী বলছে কনফার্মেশন করতো তার মানে আপনার ওটিপি নাম্বার চলে আসছে তো আপনারা ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দেবেন ওটিপি নাম্বারটা দিয়ে এখানে নেক্সট লেখা আছে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আবারও এগ্রি লেখা আছে আই এগ্রিতে ক্লিক করতে হবে আইগিরিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে আপনাকে কী বলছে অ্যাড এ প্রোফাইল পিকচার তার মানে আপনার প্রোফাইল পিকচার এখান থেকে আপনারা চাইলে লাগাইতে পারেন তো লাগানোর জন্য কি করবেন এখানে নিচে দেখেন লেখা আছে অ্যাড পিকচার তো আপনারা এখানে ক্লিক করতে পারেন ক্লিক করে আপনারা আপনার প্রোফাইল পিকচারটা লাগাইতে পারেন তারপর আপনারা যদি চান যে আপনার প্রোফাইল পিকচার আপনি লাগাবেন না তো এখানে স্ক্রিপ্ট লেখা আছে আপনারা স্ক্রিপে ক্লিক করে স্কিপ করতে পারেন তো আমি যেহেতু লাগাবো লাগানোর জন্য কী করবো এখানে অ্যাড পিকচারে ক্লিক করে দিলাম দেওয়ার পর চুজ ফ্রম গ্যালারি এখান থেকে আপনারা আপনার গ্যালারির থেকে তুলতে পারেন তারপর টেক এ ফটো লেখা আছে এখানে ক্লিক করে আপনারা সরাসরি ফটো ক্লিক করে আপনারা লাগাইতে পারেন তো আমি চুজ গ্যালারি লেখা আছে এটাতে ক্লিক ক্লিক করে করে দিলাম দেওয়ার পর আপনার গ্যালারির যত ফটো আছে সবগুলো এখানে শো করবে তো এখান থেকে আপনারা যে ফটোটা লাগাইতে ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার ফটোটা এরকম করে চলে আসবে তারপর আপনারা চাইলে এখানে ইডিটে ক্লিক করে আপনার যেরকম ইচ্ছা ওইরকমই আপনারা ছোট বড় এরকম করে করে নিতে পারেন করে তারপর উপরে ডান লেখা আছে আপনারা ডানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আবারও ডান লেখা আছে আপনারা কি করবেন আবারও ডানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে দেখেন বলছে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম তার মানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে অ্যাকাউন্ট খোলা হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে স্কিপ লেখা আছে আপনারা স্ক্রিপে ক্লিক করে দেবেন স্ক্রিপে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো তার মানে আপনার কন্ট্যাক্ট নাম্বার থেকে যারা যারা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালাইতেছে তাদের তাদের আইডি এখানে শো করবে কমসে কম আপনাকে আপনার পাঁচটা ফ্রেন্ডকে ফলো করতে হবে তো আমি এখানে পাঁচটা সিলেক্ট করা আছে তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম ফলো করা হয়ে গেছে তো এখানে দেখেন আমার ইনস্টাগ্রামের হোম পেজটা খুলে গেছে তো এরকম করে কিন্তু আপনারা চাইলে আপনার প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ